জেলের দেয়াল হলো একটি পয়সার মতো, যার এক পিঠে রয়েছে দুরন্ত বিশ্ব যে নিজের গতিতে ছুটে চলেছে, আর অন্য পিঠে সময় যেন থমকে গিয়েছে। এরই নাম জেল, যেখানে কয়েদিদের বারবার মনে পড়ে যায় তাদের ভুলের কথা। যাই হোক, এখান থেকে ছাড়া পাওয়ার জন্য কয়েদিদের অপেক্ষা করতে হয় বছরের পর বছর। কিন্তু ইতিহাস এই সমস্ত কয়েদিদের উপর ছিল খুবই নির্মম। যেখানে কয়েদিদের ছাড়া পাওয়া তো দূরের কথা, তারা বেঁচে থাকার আশাটুকু ছেড়ে দিত। কয়েদিরা শুধু অপেক্ষা করত মৃত্যুর জন্য, যা তাদের এই ভয়ঙ্কর নির্মম জীবন থেকে মুক্তি দেবে। আজকের এই ভিডিওটি ইতিহাসের কিছু ভয়ঙ্কর কারাগার নিয়ে, যাদের কথা শুনলে যে কোনো মানুষ শিউরে উঠবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের অনুরোধ করব, এখনও যারা মাইওয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ মাইওয়ে প্রতিনিয়ত অদ্ভুত, রহস্যময় ও অজানা ঘটনার সম্মুখীন করবে আপনাদের। চলুন শুরু করা যাক। ডেথ কফিন, মঙ্গোলিয়া। রুশ ও চীনের ঠিক মাঝ বরাবর অবস্থিত পূর্ব এশিয়ার দেশ মঙ্গোলিয়া। অতীতে এই দেশ তার বন্দীদের এতটাই যন্ত্রণাদায়ক সাজা দিত, যা শুনলে যে কোনো মানুষের রক্ত হিম হয়ে যাবে। বিংশ শতাব্দীর শুরুতে এই দেশে বন্দীদের সাজা দেওয়ার জন্য 3x4 ফুটের একটি বক্সে আটকে রাখা হতো, যার মধ্যে না তো কেউ ঠিক করে বসতে পারত, না তো কেউ শুয়ে থাকতে পারত। মঙ্গোলিয়ায় অবস্থিত উর্গা জেলে এমনভাবেই লক্ষ লক্ষ বন্দীরা তর্পে তর্পে নিজের প্রাণ দিয়েছে। ডেথ কফিন নামে পরিচিত এই 3x4 ফুটের বক্স আপাত দৃষ্টিতে সাজা দেওয়ার জন্য বানানো হলেও আসলে এগুলি ছিল মৃত্যুর ফাঁদ, যাতে একবার প্রবেশ করলে বন্দীরা ততক্ষণ বেরোতে পারত না যতক্ষণ না সে নিজের প্রাণ ত্যাগ করছে। শুধুমাত্র 6 ইঞ্চির একটি ছোট্ট গর্ত থাকত যেখান দিয়ে কয়েদিরা খাবার খেত। এমনকি কয়েদিদের মলমূত্র সপ্তাহের পর সপ্তাহ এই বক্স থেকে পরিষ্কার করা হতো না। এত কষ্ট দেওয়ার পরেও যদি এই কয়েদিদের উপর কেউ দয়া করত, তাহলে শীতের রাতে কয়েদিরা নিজের ইচ্ছায় খোলা আকাশের নিচে এই বক্সের মধ্যে থাকতে পারত। হয়তো জীবনের শেষ সময় খোলা আকাশের নিচে প্রাণ ত্যাগ করা পুরো জীবন এই নরকে বেঁচে থাকার থেকে অনেক ভালো। মেমেট্রিন জেল, রোম। মনে করা হয় প্রাচীন রোমান সম্রাট অ্যাঙ্কাস মাসার্স সবচেয়ে প্রথম সাজা দেওয়ার প্রথা চালু করেন। সাল 640 খ্রিস্টপূর্বাব্দে তিনি সাজা দেওয়ার জন্য একটি জেল বানিয়েছিলেন, যা আজ আমাদের কাছে মেমেট্রিন জেল নামে পরিচিত। এটি খোলা আকাশের নিচে চার দেয়ালের তৈরি কোনো জেল নয়, আসলে এটি একটি ভূমিগত নালা যার গভীরতা প্রায় 6.5 ফুট এবং লম্বায় এটি ছিল প্রায় 30 ফুট। প্রায় 22 ফুট চওড়া এই নালা দিয়ে পুরো এলাকার আবর্জনা পাস করত, আর এর মধ্যেই কয়েদিরা অপেক্ষা করত মুক্তি পাওয়ার জন্য। ভাগ্যবশত যদি কেউ রাজার নজরে আসত তো ভালো, না হলে কয়েদিদের বছরের পর বছর খিদে আর তৃষ্ণায় এই নালার মধ্যেই জীবন ত্যাগ করতে হতো। মনে করা হয় শুনানিতে একটি বাহানা মাত্র ছিল, আসলে এই কারাগারের মধ্যে কয়েদিদের নিয়ে আসার আসল কারণ হল তাদের মৃত্যু দেয়া, যাতে সমাজের মানুষ মনে রাখে যদি কেউ আইন অমান্য করে তাহলে তাকে এই ভয়ঙ্কর সাজার সম্মুখীন হতে হবে। এই নালাকে কারাগার রূপে এমনভাবে তৈরি করা হয়েছিল যে যদি কেউ এখানে বন্দি অবস্থায় মারা যায়, তাহলে তার শবদেহ নিজে থেকে একটি দরজা দিয়ে বেরিয়ে নদীতে ভেসে বহুদূর চলে যাবে। যাই হোক, মেমেট্রিন আজকের সময় একটি চার্চে পরিবর্তন হয়ে গেছে, কিন্তু ঈসা পূর্বের সেই যুগে এর মধ্যে কত কয়েদি ভয়ঙ্করভাবে মৃত্যুবরণ করেছে তা আমরা কখনো কল্পনাই করতে পারব না। অ্যান্ডারসনভিলে, আমেরিকা। আমেরিকান সিভিল ওয়ার ছিল এমন একটি গৃহযুদ্ধ যেটা যুগ যুগ ধরে চলে আসা গোলামী প্রথাকে গোড়া থেকে উপড়ে ফেলেছিল এবং লক্ষ লক্ষ গোলামদের স্বাধীনভাবে বাঁচার অধিকার দিয়েছিল। কিন্তু গোলামদের পক্ষে স্বাধীনভাবে বেঁচে থাকাটা অতটা সহজ ছিল না। 1861 থেকে 1865 পর্যন্ত চলা এই যুদ্ধে প্রচুর মানুষকে বন্দী করা হয়েছিল, যারা গোলামীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। এই মানুষদের বলিদান শুধুমাত্র বন্দী হওয়া পর্যন্ত সীমাবদ্ধ ছিল না, কারণ তাদের যে জেলে বন্দী করে রাখা হয়েছিল তার নাম অ্যান্ডারসনভিলে। এইটি এমন একটি কারাগার যার থেকে নরকও বোধহয় অনেক সুন্দর। ঐতিহাসিকরা বলছে সেই যুদ্ধের সময় অ্যান্ডারসনভিলেতে তার ক্ষমতার 4 গুণ বেশি কয়েদি রাখা হয়েছিল, যেখানে কয়েদিদের খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। এমনকি কয়েদিরা যেখানে থাকত তাদের সেখানেই মলমূত্র করতে হতো।
কিছু কিছু মানুষ খিদে ও তৃষ্ণায় কাতর হয়ে প্রাণ হারাতেন, আর যারা বেঁচে থাকত তারা নানা রকম রোগের শিকার হয়ে পড়ত। অ্যান্ডারসনভিলের এই ভয়ঙ্কর পরিস্থিতির কথা অনেক বইতেই লেখা হয়েছিল, যেখানে এখানকার কয়েদিদের জ্যান্ত লাশের সাথে তুলনা করা হয়েছিল। যুদ্ধ একদিন শেষ হয়ে গেল, দোষীদের উপর বিভিন্ন মামলাও চলল, কিন্তু এখানকার কয়েদিরা কোনো ন্যায় বিচার পেল না। আর যখন গোলামি থেকে স্বাধীনতা পাওয়া গেল, তখন সেই স্বাধীনতা উপভোগ করার জন্য কেউ বেঁচে রইল না। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন এবং আরও মানুষের জানার সুযোগ করে দিন। এম রইল 5000 লাইকের। মাইওয়ের সাথে সবসময় কানেক্টেড থাকতে মাইওয়ের ফেসবুক পেজ, টুইটার ও ইনস্টাগ্রামে ফলো করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।